आदिवासी क्या प्राइस है इसका? 60 रुपए ग्रास. इट इज फ्रॉम ग्रास. इट इज मेड फ्रॉम ग्रास. या ग्रास ऑफ दैट प्लेस. ग्रास. इट इज फ्रॉम ग्रास. আচ্ছা তুমি একজনের সাথে কথা বলো, বহুদিনের পরে শ্যামল ভাই. অথচ রাঢ় বাংলার এই অঞ্চলটি, এই প্রত্যন্ত অঞ্চলগুলি, তারা তাদের নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য, নিজের অস্তিত্বকে শিকড়ের সঙ্গে প্রথিত করে রেখেছে সেই জঙ্গলমহলের. প্রত্যেকটি মানুষের বুকের উৎসব এই জঙ্গলমহল উৎসব. সেই উৎসবে আজকে আমরা সবাই সামিল. এই ব্যাপারে আজকের এই উদ্যোগ থেকে কি বলবো, তো বার্তাটাকে দিয়ে অ্যাকচুয়ালি জঙ্গলমহল যখন অশান্ত ছিল তখন থেকেই আমরা চিন্তা করেছিলাম, গভর্নমেন্ট তো করছে, আমরা যারা জঙ্গলমহলের সন্তান আমাদের তো কিছু কর্তব্য আছে. এখন আমরা নিজের চোখে দেখেছি আমাদের একটার পর একটা বন্ধু, বাবা, কাকা, জেঠা শেষ হয়ে যাচ্ছে. তখন আমরা ঠিক করেছিলাম শেষ হয়ে যাচ্ছে কারা করছে, আমাদেরই আবার আরেক বন্ধুরাই করছে. তখন আমরা নিজেরাই ঠিক করেছিলাম যে আমাদের নিজেদের মধ্যে এরকম অশান্তি ঝগড়া করে কিচ্ছু লাভ নেই, আসুন আমরা একসাথে থাকি, ভালো থাকি, মানুষের পাশে থাকি. তখন থেকে আমাদের চিন্তাভাবনা ছিল এই জঙ্গলমহলকে শান্ত করার আমাদের কী কর্তব্য. আমরা দেখেছি জঙ্গলমহলের এক মানে অসাধারণ সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির মধ্যে যদি ডুবে থাকা যায় জঙ্গলমহল কেন সারা বিশ্ব শান্তি থাকবে. সেই বার্তা দিয়েই আমরা এই জঙ্গলমহল উদ্যোগ তৈরি করেছিলাম, তার থেকেই জঙ্গলমহল উৎসব আমরা দেখতে পেয়েছি. এর মাধ্যমে জঙ্গলমহল শান্ত হয়েছে, আজকে জঙ্গলমহল শান্ত আছে. আচ্ছা, কলকাতার বুকে এরকম একটা অনুষ্ঠান, কলকাতার অনেক ক্লাব সংগঠন যারা আপনার সাথে যুক্ত হয়েছে, কী বলবেন তাদের উদ্দেশ্যে? আমি তো অভিভূত যে জঙ্গলমহল উদ্যোগের পাশে এতগুলো সংগঠন, এতগুলো ক্লাব আজকে আমাদের সাথে পথে আঁটলো. আমি ভাবতেই পারি না যে সবাই মানে আজকে আপনাদের সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া, সমস্ত প্রিন্ট মিডিয়া আজকে এসছে, আপনারা আছেন, আপনারাই পারবেন আমাদের সাথে আবার জঙ্গলমহলকে 200 বছরের পুরনো জায়গায় মানে সংস্কৃতিকে, পরিবেশকে নিয়ে যাওয়া. আজ দেখলাম অনেকেই পরিবেশবিদরাও আমাদের সঙ্গে হেঁটেছে এই জঙ্গলমহল. আমরা চাই কলকাতার পরিবেশও, বিশেষ করে বাতাস, কলকাতার বাতাস জঙ্গলমহলের সিগন্ধ বাতাসের মতো হোক,
শুধু কংক্রিট নয়, জঙ্গলমহলে গাছ লাগুক, জঙ্গলে পলিউশন মুক্ত। মানে আমাদের অনেক সময় এই কলকাতায় থাকতে থাকতে মনে হয় যেন একটা মানে কেমন একটা পরিবেশে মানে আসি, মানে জঙ্গলমহলে গেলে আবার স্বাস্থ্য। আমি চাই খুব তাড়াতাড়ি জঙ্গলমহলের মতো কলকাতাও হয়ে আসে। আপনার নাম? আমার নাম প্রিয়ব্রত বেরা, সাধারণ সম্পাদক জঙ্গলমহল উদ্যোগ। থ্যাংক ইউ।